প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। অযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি? কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম। এই পবিত্র কালাম কোনো অপবিত্রের জন্য ধরা জায়েজ নেই। এই বিধান মুসলমানের জন্য, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির বিধান মুসলমানের জন্য। এই বিধান বিধর্মী ব্যক্তি পালন নাও করতে পারে, কিন্তু মুসলমানদের জন্য এই বিধান লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। তেমনি কোরআন স্পর্শ করতে হলে পবিত্র থাকতে হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 79। এক্ষেত্রে আয়াতে স্পষ্ট, আরও স্পষ্ট হতে এই আয়াতের পূর্বের আয়াতের দিকে দৃষ্টি দিই। তাতেও বলা হয়েছে, নিশ্চয় এটা সম্মানিত কোরআন যা আছে এক গোপন কিতাবে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 77-78। এখনো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পর্শ করার আদবের প্রতি নির্দেশ দিয়ে আরবি ব্যাকরণের মোজারে তথা বর্তমান ও ভবিষ্যৎকালীন অর্থবোধক ক্রিয়া ব্যবহার করে বলেন, যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করছে না এবং করবে না। প্রিয় দর্শক, নিত্য নতুন ইসলামী তথ্য পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।